নমস্কার, সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, উদ্বোধনে একদিন একজন অস্থিরচিত্ত মহিলা ভক্তকে শ্রী শ্রী মা সারদা বললেন, একটু স্থির হয়ে বসে ধ্যান জপ করো। উত্তরে মহিলা ভক্ত বললেন, মা, ধ্যান জপে মন বসে না, কি করব? তা শুনে শ্রী শ্রী মা বললেন, ধ্যান না হয় কঠিন, আমরা মেয়ে মানুষ, জপেতেই আমাদের সব হয়, নয় তোমরা তাই করো। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়, 10-20 হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন, তবে পুরুষ মানুষ হলেই হয় না, মনে জোর চাই, বৈরাগ্য হওয়া চাই। নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড়ই কঠিন। 4 রকম ধ্যান সিদ্ধ আছে। 1, যারা জন্ম থেকেই সুকৃতি নিয়ে এসেছে। 2, যারা গুরুর শিক্ষা স্বীকার করে নানান রকমে অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে। 3, আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ, গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন, তাদের মনটা জলের ওপর পদ্ম ফুলের মতো ভাসে, এরা কৃপা সিদ্ধা। আর 4, ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ, যেমন লোকে যে কোনো কারণে হোক অপরের সম্পত্তি পেয়েছে, এদেরও পূর্বের তপস্যা আছে, কিন্তু কোনো মোহে পড়ে বহুদিন ধরে প্রারব্ধ ভোগ করছিল, সেই প্রারব্ধ কেটে গেল, আর যেন রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পড়ে পেল। তারপরই শ্রী শ্রী মা সারদা শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব প্রসঙ্গে অমৃতময় কথা বলতে লাগলেন। শ্রী শ্রী মা সারদা বললেন, ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন, ছিল শুধু হাড় আর চামড়া, তার উপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ, তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই, তার নাম জপ তার লীলা ধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন, এতটুকুও কঠোরতা করতে হবে না। কলিকাল, এখন কি আর লোকে সত্য ত্রেতার মতো তপস্যা করতে পারে? এখন অন্নগত প্রাণ, ঠাকুরের নাম করো, দেখো তিনি খাওয়া পরার সব ব্যবস্থা করে দেবেন। ঠাকুরের নাম করলে এবার কেউ কখনো অন্ন কষ্ট পাবে না, মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা তিনি করে গেছেন। গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে? তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তেরা আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেলেন। তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে, এখন তুমি দরজা খুললেই হয়। কি অসাধারণ কথা বললেন শ্রী শ্রী মা সারদা। সত্যি কথাগুলো শুনে মনের মধ্যে একটা শক্তির সঞ্চার হয়। শ্রী শ্রী মায়ের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।